আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক লাব্বাইকা আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লা হাওলা ওয়া কুওয়াতা লা শারিকা লাক মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো আল্লাহ তাআলা যেন আমাকে আবার নিয়ে যান হাজ আমিন আমি একদম মন থেকে চাচ্ছি যে আল্লাহ আমি আবার আসতে চাই আপনার কাছে তো আম্মু তোমার দিনকাল কেমন যাচ্ছে সবকিছু আলহামদুলিল্লাহ যে আগের স্মৃতি আগের যে তোমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বাংলা সিনেমার সাথে তো ওই ওই দৃশ্যগুলো ওই জিনিসগুলো কি এখনো মনে পড়ে তোমার মধ্যে আসে না সব উলট পালট হয়ে যায় একবার মনে হয় আবার মনে হয় না আচ্ছা একদম হয় আচ্ছা আচ্ছা কিন্তু যখন মনে পড়ে ওই সময়টা কেমন লাগে ওই সময়টা কেমন লাগে ঠিক আমি বুঝাইতে পারবো না আমার কাছে খুব যে একটা ভালো লাগে সেটাও না আপনারা হয়তো বা সবাই অনেকে জানেন যে আম্মু আসলে একটু সিক অসুস্থ এর জন্য অনেক কিছু হয়তো বা ভুলে যাচ্ছে আবার মনেও পড়ছে কিন্তু তারপর একটা জিনিস খুব ভালো লাগে যে যে আল্লাহর আল্লাহ সুবহান তাআলার যে ভয় আর সবচেয়ে বড় কথা কি উনি যে আচ্ছা তুমি যে হজ করতে গিয়েছিলে এটা কি তোমার মনে আছে মনে আছে বলো তো দেখি কি একটা প্রতিধ্বনি ছিল আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো বাহ আল্লাহ যেন আমাদেরকে আবার তৌফিক দান করে এবং আমি দোয়া করি তুমি যেন সামনে উমরাতে যেতে পারো এটা তুমি যেতে চাচ্ছ উমরা আমার খুব ইচ্ছা আল্লাহ কবুল করুক আল্লাহ যদি কবুল করে আমিন আল্লাহ কবুল করুক এবং আমিও ইনশাআল্লাহ সামনে যাব তো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আর বিশেষ করে স্পেশালি যেন তোমাকে আল্লাহ কবুল করে আবার আল্লাহ আল্লাহর ঘরে নাও আল্লাহর ঘরে যেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যদি আল্লাহ আমাকে আবার নিয়ে যান আল্লাহকে আমি অনেক ভালোবাসি আমিন আল্লাহ কবুল করুক আল্লাহকে অনেক ভালোবাসি আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক সুস্থতার হায়াত দান করুক এবং সবার কাছে আমার একটাই চাওয়া যেন আমার মাকে আল্লাহ সুস্থ করে দেয় এবং আল্লাহ যেন খেদমত করার আল্লাহর গোলামি করার জন্য তৌফিক দান করে এবং আল্লাহ সুবহান তাআলা যেন আল্লাহর ঘরে বারবার যেন আমার মাকে দেয় আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি দোয়া করি আমি এই দোয়া করি যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সবার মনের আশা পূরণ করেন আমিন এবং আল্লাহ তাআলা যেন আমাকে আবার নিয়ে যান আমিন আমি একদম মন থেকে চাচ্ছি যে আল্লাহ আমি আবার আসতে চাই আপনার কাছে আমিন আমিন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাকে কবুল করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে আর আল্লাহ তাআলা কোনো বান্দা বা বান্দির চোখে পানি ফেলে তো আল্লাহ তাআলা রহমানের রহিম তো বান্দা বা আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ পাকের রহমত আমাদের গুনার কাছে কিছু না আল্লাহ পাকের রহমত অনেক বেশি তো আল্লাহ আল্লাহ সুবহান তাআলা অবশ্যই যেন প্রতিটা মানুষকে মাফ করে দেয় ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দিয়ে কবুল করে আমি ওই দোয়া করি আর প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য উনি একটু অসুস্থ এর জন্য আরো বেশি ভেঙে পড়েছে মন যেন উনি আবার আগের মতো সুস্থ হয়ে যায় এবং আল্লাহর কাজ করতে পারে এবং এবং উনি যেন সবসময় যেন আমাদের সবার জন্য দোয়া করতে পারে কারণ ওনাদের দোয়া আমাদের নেওয়া দরকার ওনাদের দোয়ার মধ্যে অনেক আল্লাহ তাআলার যখন আল্লাহর কাছে তোমরা দোয়া করো ওই দোয়াটা কিন্তু আল্লাহর দরবার পৌঁছে যায় এবং ওই দোয়াটা কিন্তু একেবারে আল্লাহর আরশে যে পৌঁছে ওটা কিন্তু সমস্ত মানুষের জন্য এটা কিন্তু অনেক বড় হ্যাঁ বাবা আমি সবার জন্য দোয়া করি সব সময় দোয়া করি আর আমার জন্য কি তুমি করবে না ইনশাআল্লাহ সবার জন্য কিন্তু তুমিও আছো আমার জন্য স্পেশাল না স্পেশাল দোয়া কারোর জন্য করা হয় না সবার জন্যই তো একই দোয়া করা দেখছেন আমি আমি ওনার ছেলে কিন্তু সবার মধ্যে আমাকে তার মানে দর্শকদেরকে উনি এখনো কত ভালোবাসে আমি সবাইকে সবাইকে এখনো কত ভালোবাসে সবাইকে আমি একই চোখে দেখি তো প্লিজ আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয়ে যায়
এবং উনি যেন আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করে এবং উনি ওনার খুব ইচ্ছা উনি যেন একবার বড় হজ করে আসছে আলহামদুলিল্লাহ আবার যেন সামনে উনি হজ করতে অন্তত উমরা করলে হলেও যেন যেতে পারে আপনারা আমার জন্য এই দোয়াটুকু করবেন আল্লাহর কাছে বলবেন যে নাম যেন আবার যেন হজ করতে পারি ইনশাআল্লাহ আমিন 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 আল্লাহ অবশ্যই নেবে তন্ত্র তোমাকে আল্লাহ অবশ্যই নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চিন্তা করো না আল্লাহ তাআলা অবশ্যই নেবে আল্লাহ তাআলা নেবে ইনশাআল্লাহ আমিন ঠিক আছে তাহলে প্রিয় দর্শক তো আজকের মতো আমরা শেষ করলাম আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আমারও দোয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ